ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে জাতীয় নাগরিকপঞ্জী ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ পুরুলিয়া শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে শুরু হবে মিছিল বিস্তারিত জানবো সরাসরি চলে যাব পুরুলিয়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল ঋত্বিক কখন শুরু হবে মিছিল প্রস্তুতির ছবিটা ঠিক কি রকম দেখছো দেখো যেমনটা সময়সূচি দেওয়া রয়েছে সকাল এগারোটায় এটা শুরু হওয়ার কথা জমায়েত শুরু হবে এবং তার কিছুক্ষণের মধ্যে এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যেখান থেকে এই মিছিল শুরু হবে ভিক্টোরিয়া স্কুল মোড়ে আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ যে সভা মঞ্চ প্রস্তুত রয়েছে এখানেই যেমনটা কলকাতা শহরে আমরা দেখেছি যে বিষয়টা তুমি একটু আগে বললে নাগরিকপঞ্জী এবং সংশোধন নাগরিকত্ব আইন বিশেষ করে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক অবস্থান রাস্তায় নেমে এর বিরোধিতা করা বিশেষ করে কোর্ট আনকোট যে দুই কানুনকে তারা কালা কানুন বলে দেখেছেন সেই দুই আইনের ফিরিয়ে ফিরিয়ে নেওয়া পর্যন্ত বাতিল নাওয়া পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে মিছিল করেছেন প্রায় নিরবিচ্ছিন্নভাবে প্রায় প্রত্যেকদিন তৃণমূলের কর্মসূচি রয়েছে আর এবার পুরুলিয়া থেকে জেলার এই কর্মসূচি কলকাতা শহর থেকে জেলায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা তেমনটাই আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ভিক্টোরিয়া স্কুল মোড় সকাল এগারোটা নাগাদ এখান থেকে মিছিল শুরু হবে এবং পুরুলিয়া শহর ঘুরে ফের এখানেই পদযাত্রা শেষ হবে এখন দেখার ঠিক যে বিষয়গুলো তিনি

বিশেষ করে এই বিল পাশ হওয়ার পর যেভাবে প্রত্যেকটি জনসভায় এর বিরুদ্ধে তৃণমূল সুর চড়িয়ে এসেছে জেলার ক্ষেত্রে বা জেলার নেতৃত্বের ক্ষেত্রে বা জেলার মানুষের ক্ষেত্রে যে পালসটা বারবার তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে যাচাই করার চেষ্টা করছেন এর বিরোধিতায় সুর সংগঠিত করার ক্ষেত্রে যে কতটা সেটা মজবুত রয়েছে এবং জেলার ক্ষেত্রে কি আলাদা কোনো বার্তা হবে সেটা কিন্তু দেখার থাকবে তবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যেভাবে এটাকে একটা আন্দোলন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র তার নেতা মন্ত্রী বিধায়ক তার মন্তব্যে বক্তব্যে এমনকি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া অথবা টুইটার পোস্ট করার ক্ষেত্রে শুধু নয় প্রত্যেকটি বিষয় অত্যন্ত সন্তর্পণে বোঝা যাচ্ছে যে ক্রমাগত চাপ বাড়ানোর রাজনীতির রাস্তায় হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই অন্যতম কর্মসূচি হিসেবে এবং সেই প্রসঙ্গটা আরও একবার উল্লেখ করে যাব কারণ যদি গত দু মাসে দু সপ্তাহ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যায় সিটিজেন অ্যামেন্ডমেন্টে একটি বিরোধিতায় কিন্তু তিনি বারবার প্রায় প্রত্যেক দিন তিনি রাস্তায় নেমেছেন কর্মসূচি রেখেছেন আজকে সেটা পুরুলিয়া থেকে শুরু হচ্ছে গতকাল এক প্রশাসনিক বৈঠকে অংশ দিয়ে তিনি এখানে আসেন এবং আজকে এই মিছিলের পর এবং এই তার তার অনতি দীর্ঘ এই জনসভার পর এখান থেকে তিনি কলকাতা ফিরে যাবেন এমনই পরিকল্পনা রয়েছে তারই প্রস্তুতি সারা রয়েছে এই মুহূর্তে পুরুলিয়া শহরে